Hi guys, welcome back to my channel. তো হুট করে আজকে এই ভিডিওটা শুট করছি। কোনো প্ল্যান ছিল না এই ভিডিওটাকে শুট করার, বাট যাই হোক মনটা কোনো কারণে খুব বেশি আপসেট হয়ে গেল। এতক্ষণে হয়তো তোমরা জেনেও গেছো যে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ব্যান্ড হতে চলেছে। আজকেই লাস্ট ডেডলাইন আছে, যদি আজকের মধ্যে আমাদের গভর্নমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো মেনে নেয় তাহলে আর ব্যান্ড হবে না, আদারওয়াইজ এটা ব্যান্ড হয়ে যাবে। 25শে ফেব্রুয়ারিতে এই জিনিসটা দেওয়া হয়েছিল, বাট কোনো ইনস্টা ফেসবুক এরা কোনো কিছুই জানায়নি, বাট আজকে এটা লাস্ট ডেডলাইন। জানি না এরপরে কি হবে আর কি বলতে পারবো কি পারবো না, যে ফলো মি অন ইনস্টাগ্রাম, ফেসবুক, এত সুন্দর একটা কমিউনিটি আমার আস্তে আস্তে বিল্ড আপ হয়ে যাচ্ছিল ফেসবুকে। অনেক বছর ধরে ছিলাম ফেসবুকে, অনেক বছর ধরে, তো ওখানেও একটা ভালো কমিউনিটি ছিল। তারপরে ইনস্টাগ্রামে একটা সুন্দর ফ্যামিলি আমার গ্রো করছিল। অনেকে আমার ইউটিউব থেকে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে মেসেজ করতে, তাদের সাথে আমার একটা ভালো একটা নিজের মতন রিলেশনশিপ হয়ে গেছিল। ইভেন সেটা আস্তে আস্তে একটা মানে মানে খুব ভালো একটা স্ট্রং বন্ডেও কনভার্ট হয়ে যাচ্ছিল ব্যাপারটা ইনস্টাতে। আমার ইনস্টাতে 5000-এর কাছাকাছি ফলোয়ার্স, জানি খুব হিউজ অ্যামাউন্ট শুনতে লাগে না, কিন্তু 5000 জন, আরে 1000 জন হলো, যদি এক কাটটা হয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে প্রচুর হয়ে যাবে। তো 5000-এর কাছাকাছি ফলোয়ার্স, তার মধ্যে আমার খুব রিয়েল ফলোয়ার্স ছিল, আমার ফেক ফলোয়ার্স ছিল না। সবাই আমাকে খুব মানে যথেষ্ট রেসপেক্ট করতো, ইভেন আমিও তাদের করতাম, ইভেন এখনও করি। তো আমি জানি না তাদের সাথে আর আমার কন্ট্যাক্ট করার ওয়েটা কি থাকবে যদি ফেসবুক ইনস্টা দুটোই বন্ধ হয়ে যায়, বাট স্টিল আর অন্য কি হবে, কালকে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে না হচ্ছে। আই হোপ যেন সব টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ওরা মেনে নেয়, ফেসবুক ইনস্টাগ্রাম যাতে বন্ধ না হয়। আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াটসঅ্যাপ নাও, কারণ কি আমার হোয়াটসঅ্যাপটা জানি না, আমি হোয়াটসঅ্যাপের প্রতি আমার অতটাও প্রেম ভালোবাসা এখন নেই, বাট ইনস্টাতে আমার এত সুন্দর একটা ফ্যামিলি বিল্ড হয়ে গেছিলো, হুট করে সেটা হারিয়ে ফেলবো। টিকটক যখন ব্যান্ড হয়ে গেছিল তখন সত্যি মনটা খুব খারাপ লেগেছিল, বাট আজকে তখন টিকটক ব্যান্ড হয়ে গেছিল মনটা খারাপ লেগেছিল জাস্ট বিকজ আমি কি বলবো মানে ভিডিওস বানাতাম, ভালো লাগতো, ফলোয়ার্স হতো, কমেন্ট পড়তাম, বাট একটা ইনস্টাগ্রাম, ফেসবুক ওটা একটা ফ্যামিলি, একটা কমিউনিটি, একটা ফ্যামিলি হয়ে গেছিলো, তো সেটা যদি ব্যান্ড হয়ে যায় আমি জানি না। আর যদি ব্যান্ড হয় আই উইল এটা ফার্স্ট ওয়ান টু ইনফর্ম। হাওয়াটাও বন্ধ হলো দরজাটা খুব জোরে। তো যাই হোক এটা এটুকুনি ছিল, জাস্ট আমার মনের কিছু কথা আমি ইউটিউবে আসলাম শেয়ার করতে। যদি এরপর থেকে ইনস্টা ফেসবুক সব বন্ধ হয়ে যায় তাহলে তো এটাই একটা মিডিয়া থাকবে আমার যেখানে আমি সব কিছু শেয়ার করতে পারবো, তাই আজকে ফার্স্ট এটা দিয়ে শেয়ার করলাম। আই ডোন্ট নো কি হবে, তো ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই বাড়িতে থেকো, বি সেফ, দেখা হবে আবার।